কবির সুমনের 10 ফুট বাই 10 ফুট নয়, তার চেয়েও সংকীর্ণ। ভালোবাসার স্মৃতিসৌধ আরও একবার তৈরি হল জেলের 3 ফুট বাই 6 ফুটের সেলে, উত্তরপ্রদেশের আগ্রা, যেখানে তাজমহলের অবস্থান। সেখান থেকে মহারাজগঞ্জ, দূরত্ব 630 কিলোমিটার, 10 ঘন্টা 6 মিনিটের পথ। আর সেখানেই শাহজাহানের মুমতাজ মহলকে নিজের বেগমের জন্য দিয়াশলাই দিয়ে বানালেন ফ্রান্সের নাগরিক আলবার্ট পাসকাল। 2016 সালের অন্তিম লগ্নে দিয়াশলাইয়ের তাজমহলের সম্পূর্ণ রূপসজ্জার কাজ শেষ হয়েছে, আর 24 ঘন্টার মধ্যেই সেই তাজমহল পাড়ি দিয়েছে ফ্রান্সে। নিজের স্ত্রীর জন্য 2 বছর ধরে এই শিল্পসৃষ্টিকে রূপ দেওয়ার কথা ভাবছেন পাসকাল। 2 কেজি ভেসিকল আর 3,000 দিয়াশলাই কাঠি, 3 মাস নাওয়া খাওয়া ছেড়ে অবশেষে তাজমহলকে সযত্নে পূর্ণাঙ্গ রূপ দিয়েছেন আলবার্ট। কথায় আছে, ইচ্ছে থাকলেই উপায় হয়। তবে ইচ্ছে কতটা উদ্যম হলে পরে দিয়াশলাই কাঠি দিয়ে তাজমহল তৈরি হয়, এটা পাসকালের শিল্প সৃষ্টির আগে অনেকেই হয়তো অজানা ছিল। 2014 সালে নেপাল বর্ডার থেকে 3 কেজি চরস সহ ধরা পড়েছিলেন আলবার্ট পাসকাল। তারপর থেকে ভারতের উত্তরপ্রদেশের মহারাজগঞ্জ জেলার জেলেই 2 বছর ধরে কারাবাসে রয়েছেন তিনি। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ, তাই জেল ভোগ। আর এদিকে শোধনাগারে থাকাকালীন পাসকাল আবারও পাচার করলেন। হ্যাঁ, কারাগারের অন্তরালে এবার তিনি ভালোবাসার গোপন ইস্তেহার পাচার করলেন। রকমারি খবরের জন্য সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।